দেখুন, যা আমাদের এখানে যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেই তুলনায় কোনো বৃষ্টি আমাদের সেইভাবে হয়নি। তো আমাদের এখানে অ্যাবভ 90% হারভেস্টিং আপনার হয়ে গেছে ধানের, এবং ধান পলি করে রেখে দিয়েছে জমিতে। তো ধানের ক্ষতি বলতে তেমন আমার কোনো চাষির কোনো ধানের ক্ষতি হবে না এই বৃষ্টিতে অন্তত। ক্ষতি হতে পারে যারা আলু বসাবে, তাদের আলুটা মোটামুটি 7 থেকে 10 দিন পিছিয়ে গেল, এবং আপনার জমিটাও তাদেরকে ঠিক করে আবার ফাঙ্গিসাইড দিয়ে সেগুলোকে শোধন করে তারপর নতুন আলু বসাতে হবে, নইলে সেক্ষেত্রে আলুর একটা সমস্যা থেকে যেতে পারে। যারা সর্ষে অলরেডি বুনে দিয়েছে তাদের একটা অল্টারনেরিয়া ব্লাইট এক ধরনের রোগ আসতে পারে, গড়া পচে মরে যাওয়ার ভয় থাকে। সেইগুলোর জন্যে আমরা অ্যাডভাইজরি অলরেডি আমরা পঞ্চায়েতকে পাঠিয়ে দিয়েছি, সমস্ত পঞ্চায়েত গ্রাসরুট লেভেল এবং চাষিদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অ্যাওয়ার করেছি, জানিয়েছি। তো সেইগুলোর থেকে কী কী ওষুধ দেবে না দেবে, এবং আমাদের অফিস থেকেও এই ধরনের ওষুধ আমাদের গভর্নমেন্ট প্রচুর সাপ্লাই আছে, আমরা সেগুলো ফ্রি অফ কস্টে চাষিদেরকে দেব এই মোটামুটি। বাকি ভুট্টারও একটু ক্ষতি হতে পারে, আমাদের এরিয়ায় ভুট্টা চাষও আছে, ভুট্টারও আপনার তার জন্যে ওষুধপত্র আছে। আমাদের এখানে একটা ফাঙ্গিসাইড এবং একটা ফাও এক ধরনের ফল আর্মি ওয়ার্মের একটা সম্ভাবনা থেকে যাবে, যেহেতু এই বৃষ্টি শুরু হয়েছে গাছগুলো কেটে দেওয়ার জন্যে। তো সেই জন্যে সিস্টেমিক ফাঙ্গিসাইড, সিস্টেমিক ইনসেক্টিসাইড যেগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা চাষিদেরকে দেবো, সে প্রচারও আমরা অলরেডি করে দিয়েছি। আর কিছু মাত্র ভেজিটেবলসের একটু ক্ষতি হতে পারে, যেগুলো নিচু লেভেলের হয়তো হঠাৎ করে এখন শুরু হয়েছে, যেমন এখন প্রাইমারি স্টেজে যেমন আছে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, কালার ফুলকপি, এই ধরনের সবজির ক্ষেত্রে একটা ফাঙ্গাস লাগার ভয় থাকে। তো এই প্রথমেই ফাঙ্গিসাইড আমরা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড সেগুলো স্প্রে করার কথা বলেছি, এবং সেগুলোও আমাদের অফিসে আছে সিস্টেমিক ফাঙ্গিসাইড, যেমন কার্বেন্ডাজি, ম্যানকোজেব, এই ধরনের ওষুধ আমাদের কাছে আছে, এগুলো আমরা চাষিকে দিচ্ছি। এবং অটোমেটিক কাল মানে আজ থেকে আজকে আমার প্রায় 200-250 চাষি এসে এই ওষুধও নিয়েও চলে গেছে, যাতে সঠিক সময় স্প্রে করে এবং গাছগুলোকে রক্ষা করতে পারে। চাষিদের কাটা ধানের মোটামুটি কত পার্সেন্ট আমাদের ব্লকে ক্ষয়ক্ষতি হতে পারে এরকম? একদমই নমিনাল বলতে পারেন, এই এই ক্ষতিটা কোনো ক্ষতিই নয়। আপনি 1% 2%